সিরাজগঞ্জে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১২ এর সদস্যরা। রোববার বেলা ১২টায় সিরাজগঞ্জ র‍্যাব ১২ এর অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেন বিপিএম পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে র‍্যাব ১২ সিরাজগঞ্জের একটি চৌকস অভিযানিক দল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধিতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মোহাম্মদ কামরুল ইসলাম হাসান, পৌর এলাকার সয়া গোবিন্দ ভাঙাবাড়ি মহল্লার মোহাম্মদ সোহেল শেখের ছেলে ইমরান শেখ, সয়াদানগড়া মহল্লার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে মোহাম্মদ ইনসান শেখ, সয়াদানগড়া জগাইমোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মুন্না শেখ ও দিয়ার দানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মোসাম্মদ মুক্তি বেগম। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ও নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়। র‍্যাব ১২ অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিগণ এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিকশা সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে এবং এসব যানবাহন ক্রয় বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা পয়সা লুটে নেয়। ধৃত আসামিগণ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানান কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।